আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 2024 সালের নবম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি এর 14 নম্বর পর্বে আজকে আমরা দেখব 175 এবং 176 পৃষ্ঠার জোড়ায় কাজের সমাধান। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই তোমরা আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। দেখো, একটা উদাহরণ করি আমরা, তাহলে জোড়ায় কাজগুলো করতে সুবিধা হবে। এখানে পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 5,240°, একে পি কমা পি এক্স এবং ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করতে হবে, ঠিক আছে? এখানে আর এবং থিটার মান দেওয়া আছে, তাহলে আর এর মান কত দেওয়া আছে 5, আর থিটার মান কত দেওয়া আছে 240°। তাহলে আমরা জানি এক সমান আর কস থিটা, মান বসিয়ে দিই, আর এর মান 5 আর থিটার মান 240°, তার মানে 5 cos 240°, 5 cos 240°কে কী লেখা যায়, cos 180+60। আমরা জানি cos 180° + θ সমান লেখা যায় -cos θ, তাহলে এখানে কত হবে -cos 60। তাহলে 5 × -cos 60, মাইনাসটাকে নিয়ে আসলাম, -5 × cos 60 মান হচ্ছে হাফ, তাহলে কত পাচ্ছি আমরা -5/2, ঠিক আছে? আবার দেখো, ওয়াই সমান আমরা জানি লেখা যায় আর সাইন থিটা, এখানে লেখা নাই, আমি লিখে দিচ্ছি, ওয়াই সমান হচ্ছে আর সাইন থিটা, এটা আমরা জানি। তাহলে এখান থেকে মান বসিয়ে দিই, আর এর মান হচ্ছে 5 আর সাইন 240°, 240কে লেখা যায় 180° + 60। আমরা জানি সাইন 180° + θ সমান লেখা যায় -sin θ, তার মানে মাইনাসটাকে নিয়ে আসলাম, -5 × sin θ মানে 3/2, তাহলে কত পাচ্ছি আমরা -5√3/2। এটা হচ্ছে আমাদের এক্সের মান, এটা হচ্ছে ওয়াইয়ের মান। সুতরাং পি এক্স কমা ওয়াই সমান কী লেখা যায়, P -5/2, -5√3/2। এই পর্যায়ে একটা জোড়ায় কাজ আছে 175 পৃষ্ঠায়, P√2, 150° বিন্দুকে পি এক্স ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করো। এটা সমাধান এখন আমরা করব। তো এখানে প্রথম কাজ হচ্ছে আমাদের আর এবং থিটার মান বের করা। এটা হচ্ছে আর এর মান, এটা হচ্ছে থিটার মান, তাহলে মানগুলো আমরা লিখে ফেলি। এখানে আর এর মান কত, আর এর মান হচ্ছে √2, আর থিটার মান হচ্ছে কত 150°, ঠিক আছে? এগুলো আমাদের কোয়েশনে দেওয়া আছে। তাহলে আমাদের কাজ প্রথমে এক্স এবং আর এক্স এবং ওয়াইয়ের মান বের করা। এক্স সমান আমরা জানি হচ্ছে আর cos θ, তাহলে এখানে মান বসিয়ে দিই, আর এর মান হচ্ছে √2, আর cos θ মানে হচ্ছে cos 150°, ঠিক আছে? এখন cos 150কে আবার কী লেখা যায়, এই √2 যেমন আছে এমন থাকবে। cos 150কে লেখা যায় দুভাবে করতে পারো, cos 90+60 বা cos 180° - 30°, ঠিক আছে? আমরা 180° দিয়ে করি, তাহলে cos আর সাইন হয়ে যাবে না, আর 90 দিয়ে করলে আবার সাইন চেঞ্জ হয়ে যাবে, cos সাইন হয়ে যাবে। তাহলে কী থাকে √2, আমরা জানি cos 180° - θ সমান লেখা যায় কি -cos θ, তাহলে এখানে আমরা কী লিখব ব্র্যাকেটে -cos θ, আর থিটার মান কত এখানে 30° হয়ে গেল, ঠিক আছে? সমান কত পাচ্ছি আমরা, এই মাইনাসটাকে নিয়ে আসি, -√2। cos 30 মান কত, cos 30 মান হচ্ছে √3/2, তাহলে গুণ করি আমরা, গুণ করলে কত পাচ্ছি দেখো, এখানে এটাকে সমান কী লেখা যায়, উপরে থাকে হচ্ছে -√2 × -√3, মাইনাস তাকে আছে, আর নিচে থাকে 2, এটা সমান আবার এইভাবে লেখা যায় √2 × √3, মাইনাস দিতে ভুলে যায় বারবার, মাইনাস তো আছে, আর নিচে 2কে আবার কী লেখা যায় √2 × √2, তাহলে কী দাঁড়াচ্ছে, এই একটা √2টা √2 কাটা যায়, তাহলে বাকি থাকে কি, যেটা বাকি থাকে সেটাই অ্যান্সার, -√3/2, ঠিক আছে? -√3/√2, এটাই হচ্ছে অ্যান্সার। এটা হলো এক্সের মান। এবার আসো ওয়াইয়ের মান বের করি সেম প্রসেসে। তাহলে ওয়াই সমান আমরা কী লিখব, ওয়াই সমান হচ্ছে আর সাইন থিটা, সেমভাবে মান বসিয়ে দিই, তাহলে আর এর মান হচ্ছে কত, আর এর মান √2, আর সাইন থিটা মানে হচ্ছে sin 150°, তাহলে আগে যেভাবে করছি সেভাবেই করব। এখানে √2 থাকবে, sin 150কে কী লেখা যায়, sin 180° - θ, মানে -30°, আর sin 180° - θ মানে হচ্ছে -sin θ, তাহলে √2 sin 180° - θ মানে -sin θ না, শুধু সাইন থিটা কেন দেখো, এই যে 180° - θ মানে কি, এই দ্বিতীয় চতুর্ভাগে আছে আর এই চতুর্ভাগে সাইনের মান তো প্লাস, তাহলে এখানে কী হবে, শুধু sin θ মানে sin 30°, ঠিক আছে? তাহলে মান বসিয়ে দিই, এখানে হচ্ছে √2, sin 30 মান কত, sin 30 মান হচ্ছে হাফ, তাহলে একটু আগে যেভাবে করলাম সেভাবে আবার যদি এখানে করি কী লেখা যায়, √2 × 1/2, আবার লেখা যায় √2 × √2, ঠিক আছে? এখানে দেখো এই √2 √2 কাটা যায়, তাহলে বাকি থাকে কি, বাকি থাকে হচ্ছে 1/√2, ঠিক আছে? এটা হচ্ছে কিসের মান, ওয়াইয়ের মান। তাহলে আমরা এক্স ওয়াইয়ের মান কী পেলাম, আমাদের ফাইনাল অ্যান্সার
পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলা হয়েছিল। পি এক্স কোমা ওয়াই সমান আমরা লিখতে পারি, আগে এক্সের মান লিখি। পি এক্সের মান পেয়েছিলাম মাইনাস রুট থ্রি বাই রুট টু, আর ওয়াইয়ের মান এইমাত্র পেলাম ওয়ান বাই রুট টু। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার জোড়ায় কাজের। আমরা জোড়ায় কাজটা করে ফেললাম। এরপর দেখো 11 নম্বর পয়েন্টে কী আছে, ত্রিকোণমিতিক কোণ এর রেডিয়ান পরিমাপ করতে হবে। ঠিক আছে, এতক্ষণ আমরা ত্রিকোণমিতিক কোণ পরিমাপ করার জন্য একক হিসাবে ডিগ্রি ব্যবহার করেছি। গাণিতিক সমস্যা সমাধানের জন্য ত্রিকোণমিতিক কোণ পরিমাপের আরেকটি গুরুত্বপূর্ণ একক আছে, যাকে রেডিয়ান দ্বারা নির্দেশ করা হয়। একটি বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে এক রেডিয়ান কোণ বলা হয়। ঠিক আছে, এখানে দেখো এই যে ব্যাসার্ধের সমান চাপ দেখেছো, এটাও কি ব্যাসার্ধের সমান চাপ, তাহলে এই যে একটা কোণ উৎপন্ন করেছে এটা কি থিটা কোণ। এখন দেখো আমরা এখান থেকে কি পাই, বৃত্তচাপের সাথে রেডিয়ান কোণের সম্পর্ক। যদি আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের চাপ এস হয়, এই যে এই এসটা হচ্ছে কি বৃত্তচাপ। ঠিক আছে, বৃত্তের কেন্দ্রে রেডিয়ান থিটা রেডিয়ান কোণ উৎপন্ন করে, তাহলে থিটা সমান কী লেখা যায়, এস বাই আর, এটা হচ্ছে সূত্র। এখান থেকে আমরা কী লিখতে পারি, এস সমান আর থিটা আর গুণ করে, এর সাহায্যে আমরা একে অঙ্ক করবো। 11.2 কী আছে, ডিগ্রি এবং রেডিয়ানের সম্পর্ক। আমরা জানি আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের পরিধির উপর যে কোনো একটি বিন্দু একটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করলে কৌণিক দূরত্ব হবে 360 ডিগ্রি, এবং ওই বিন্দুর অতিক্রান্ত দূরত্ব হবে পরিধির সমান, অর্থাৎ বৃত্তের পরিধি 2πr, তার মানে অতিক্রান্ত দূরত্ব হবে 2πr। সুতরাং চাপের সাথে কোণের সম্পর্ক হতে আমরা কী লিখতে পারি, 360 ডিগ্রি সমান হচ্ছে এস সমান 2πr/r, তার মানে দেখো এই আর কাটা যায়, বাকি থাকে কি 2π রেডিয়ান। ঠিক আছে, তো 360 সমান যদি 2π হয় তাহলে পাই সমান কত, 360/2, তার মানে 180 ডিগ্রি। অতএব 1 ডিগ্রি সমান আমরা কী লিখতে পারি, π/180। ঠিক আছে, কীভাবে লিখলাম, এখান থেকে যদি লিখতে চাই আমরা 360 ডিগ্রি সমান যদি 2π হয়, 1 ডিগ্রি সমান কত, 2π/360, এভাবে না 2π/360, তো 2 দ্বারা কাটা যায়, এখানে থাকে 1, এখানে থাকে 180, তার মানে এই যে π/180 রেডিয়ান। আবার যদি আড়াআড়ি করি তাহলে 1 রেডিয়ান সমান কী লেখা যায়, 1 রেডিয়ান সমান লেখা যায় হচ্ছে 180 ডিগ্রি বাই পাই, আড়াআড়ি গুণ করলে। ঠিক আছে, এগুলো আমরা পেলাম। এখন যে জোড়ায় কাজটা আছে, এখানে মোট 2টা অঙ্ক আছে, 30 ডিগ্রি, 35 ডিগ্রি এবং 60 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করো, আর এটা হচ্ছে কি 5π/6 রেডিয়ান এবং 20 রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করো। তো আসে একটা করে সবগুলো সমাধান দেখি আমরা। প্রথমে হচ্ছে আমরা 1 নম্বর জোড়ায় কাজের সমাধান করব। 1 নম্বরে আমাদের 3টা ডিগ্রি কোণ দেওয়া ছিল, তো আমরা যেটা জানি আগে সেটা লিখি। আমাদের যে 2টা সূত্রটাকে শিখলাম আমরা, একটা হচ্ছে 1 ডিগ্রি সমান কত, আর একটা হচ্ছে কি 1 রেডিয়ান সমান কত। এখানে ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করতে হবে, তাই আমরা লিখবো 1 ডিগ্রি সমান কত রেডিয়ান আমরা জানি সেই সূত্রটা। ঠিক আছে, তাহলে 1 ডিগ্রি সমান আমরা কী জানি, π/180 রেডিয়ান। এখানে অনেকে রেডিয়ানকে হচ্ছে ছোটো হাতে সি দ্বারা প্রকাশ করে, তোমরা বাংলা যেহেতু বই আছে বাংলায় লেখো, তাহলে আমাদের বের করতে বলা হয়েছে 30, 45 আর 60 ডিগ্রি। তাহলে অতএব 30 ডিগ্রি সমান আমরা কী লিখতে পারি, 30 × π/180 রেডিয়ান। ঠিক আছে, তোমার রেডিয়ান কথাটা লিখে যাও এখানে। কাটাকাটি করলে কত পাচ্ছি, এখানে কাটলে থাকে 1, এখানে থাকে 6, তার মানে হচ্ছে π/6 রেডিয়ান। আবার কত ছিল, 45 ডিগ্রি, 45 ডিগ্রি সমান আমরা কী লিখতে পারি, 45 × হচ্ছে π/180 রেডিয়ান। কাটাকাটি করলে এখানে থাকে 1, এখানে থাকে 2, সরি এখানে থাকে 4, তাহলে π/4 রেডিয়ান। ঠিক আছে, আরেকটা ছিল 60 ডিগ্রি, এটাও করি আমরা। 1 ডিগ্রি সমান যদি π/180 হয়, 60 ডিগ্রি সমান কত, 60 × π/180। এটাকে 60 দ্বারা কাটাকাটি করা যায়, এখানে থাকে 1, এখানে থাকে 3, তাহলে আমরা কত পাচ্ছি অ্যান্সার, π/3 রেডিয়ান। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 1 নম্বর যে কাজটা ছিল তার অ্যান্সার, খুবই সহজ অঙ্ক ছিল। এবার আমরা জোড়ায় কাজ 2 যেটা ছিল সেটা সমাধান করি। দেখো 2 নম্বর জোড়ায় কাজ হচ্ছে রেডিয়ান থেকে এখন আমাদের ডিগ্রিতে প্রকাশ করতে হবে, তাহলে আমাদের আরেকটা সূত্র যে আমরা জানি সেটা এখন লিখবো আমরা জানি দিয়ে। এখন আমরা কী লিখেছিলাম যে 1 ডিগ্রি সমান হচ্ছে π/180 রেডিয়ান, এখন লিখবো আমরা 1 রেডিয়ান সমান কত। ঠিক আছে, আমাদের 1 রেডিয়ান সমান আমরা জানি 180/π, মানে 180 ডিগ্রি বাই হচ্ছে পাই। তাহলে আমাদের বের করতে বলা হয়েছে 5π/6 রেডিয়ান সমান কত, 5π/6 রেডিয়ান সমান কী লেখা যায়। দেখো 180 ডিগ্রি/π তো আগে ছিল, এটা লিখলাম আমরা 180 ডিগ্রি/π ইন্টু 5π/6। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের গুণ করতে হবে। দেখো 6 দ্বারা কাটলে থাকে 1, 6 দ্বারা কাটলে থাকে কত, এখানে 30 ডিগ্রি। ঠিক আছে, তার মানে কত পাচ্ছি, 30 আর 5 গুণ করলে হচ্ছে 150, তার মানে এটা সমান আমরা লিখতে পারি হচ্ছে 150 ডিগ্রি। ও আচ্ছা, এখানে পাই কাটা হয় না, এই যে পাই আর পাই কেটে দিলাম। আরেকটা ছিল অঙ্ক, সেটা হচ্ছে 20 রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করতে বলা হয়েছিল। ঠিক আছে, তাহলে আমরা কী লিখবো,
180 ডিগ্রি বাই পাই আগে ছিল, আর গুণ যাবে হচ্ছে 20। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, এই 20 আর 180 ডিগ্রি গুণ দিব, গুণ দ্বারা পাই দ্বারা ভাগ করব। পায়ের মান আমরা জানি, পায়ের মান যারা জানো না এখানে লিখে রাখো, তোমাদের ক্যালকুলেটরের মানটা আছে 3.1416, চার ঘর নিলেই হবে। তো মান বসাবো, মান বসালে এখানে অ্যান্সার আসবে কত, অ্যান্সার চলে আসবে হচ্ছে 1145.91 ডিগ্রি দুই ঘর নিলে। এই জন্য আমরা এখানে প্রায় লিখে দেবো, ঠিক আছে। তো আমরা কিন্তু এই জোড়ায় কাজটাও করে ফেললাম। এরপর দেখো শিক্ষার্থীরা, পরবর্তী যেটা রয়েছে এখানে হচ্ছে কিছু সমস্যা আছে। এক নম্বর সমস্যা আছে, পৃথিবীর ব্যাসার্ধ 6,440 কিলোমিটার, যদি পাবনা ও সিলেটের অবস্থান পৃথিবীর কেন্দ্রে 2.5 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তো এই পাবনা থেকে সিলেটের দূরত্ব কত। পায়ের মান বলে দেওয়া আছে 3.1416, ঠিক আছে। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করব, এখানে পৃথিবীর ব্যাসার্ধ আরের মান 6,440 কিলোমিটার, পাবনা ও সিলেটের অবস্থান দ্বারা পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা বোঝানো হচ্ছে, যার মান দেওয়া আছে 2.5 ডিগ্রি। এই মানটা বসিয়ে দিলাম। 2.5 ডিগ্রিকে কী লেখা যায়, আমরা জানি 1 ডিগ্রির সমান পাই বাই 180 রেডিয়ান, তার মানে 2.5 ডিগ্রি মানে হচ্ছে 2.5/180 রেডিয়ান। সুতরাং পাবনা ও সিলেটের মধ্যে দূরত্ব কত, এস সমান আর থিটা, মান বসিয়ে দিই। এস এর মান হচ্ছে কত, এই যে 6,440 আরের মান, আর থিটার মান কত, 2.5 পাই বাই 180। তাহলে পায়ের মান বসিয়ে দিলাম 3.1416, তারপর ক্যালকুলেশন করবে, কোলে আসা চলে আসছে কত, 281 কিলোমিটার প্রায়। সমস্যা দুই দেখি। মনে করো তোমাদের শ্রেণীকক্ষের দরজার প্রস্থ 107 সেন্টিমিটার, শ্রেণীকক্ষে একটি বেঞ্চ বেশি বসানোর জন্য দরজাটি পুরোপুরি খোলা যায় না, কিন্তু একটা টেবিল শ্রেণীকক্ষে প্রবেশ করাতে হবে। টেবিলটি শ্রেণীকক্ষে প্রবেশ করানোর জন্য কক্ষের দরজাটি পরিধি বরাবর 1.4 মিটার, খুলতে হলে দরজাটির চৌকাঠ এবং দরজার পাল্লার মাঝে কৌণিক দূরত্ব কত হবে, ঠিক আছে। এই যে এখানে এই মানগুলো আমাদের বের করতে হবে। দরজাটি খুললে দরজার প্রান্তবিন্দু দ্বারা মেঝেতে একটি বৃত্তচাপ তৈরি হবে। ধরো বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে এস আর ব্যাসার্ধ হচ্ছে আর, চৌকাঠ ও দরজার প্রস্থ দ্বারা মেঝেতে উৎপন্ন কোণ হচ্ছে থিটা। তাহলে ওই বৃত্তচাপের দৈর্ঘ্য, প্রস্থ, ব্যাসার্ধ কত হবে তা হিসাব করে নিচের তালিকাটি পূরণ করো। এস ও আর এর মান মিটার এককে প্রকাশ করো। এখানে মান দেওয়া আছে, বৃত্তচাপের দৈর্ঘ্য দেওয়া আছে 1.4 মিটার, আর বৃত্তচাপের ব্যাসার্ধ দেওয়া ছিল 107 সেন্টিমিটার। আমরা জানি 100 সেন্টিমিটারে 1 মিটার, তার মানে 107 সেন্টিমিটারে 1.07 মিটার, ঠিক আছে। তো মানগুলো আমরা বসিয়ে ফেললাম। তো আমরা জানি এস সমান লেখা যায় কি, আর থিটা। তাহলে থিটা সমান কী লেখা যায় এখান থেকে, এস বাই আর, এস এর মান 1.40, আর এর মান 1.07। এটাতে মান বের হবে কিসেতে, মান বের হবে হচ্ছে রেডিয়ানে, কিন্তু আমরা হচ্ছে কি ডিগ্রিতে প্রকাশ করব। তাহলে এক রেডিয়ান সমান কী জানি, 180 ডিগ্রি বাই পাই, ঠিক আছে। এটা দ্বারা গুণ করলাম, তাহলে কত পাচ্ছি আমরা, এখানে গুণ করলে থাকে হচ্ছে উপরে 252 ডিগ্রি, এ দুটা গুণ করলে পাই দ্বারা নিচে থাকে কত, 1.07, আর পায়ের মান বসিয়ে দিলাম 3.1416। এ দুটা গুণ করলে আবার পাচ্ছি নিচে 2.3615, উপরে থাকে 252 ডিগ্রি, ভাগ করলে অ্যান্সার আসছে কত, অনেকটা 75-এর কাছাকাছি, ঠিক আছে। তাই আমরা কী বলতে পারি যে কৌণিক দূরত্ব হচ্ছে 75 ডিগ্রি, ঠিক আছে। তারপর দেখো সমস্যা তিন, এখানে আরেকটা সমস্যা রয়েছে। পৃথিবী কোনো একটি অবস্থান থেকে চাঁদের দূরত্ব 384,400 কিলোমিটার, এবং চাঁদের ব্যাস ওই বিন্দুতে 31 রেডিয়ান কোণ উৎপন্ন করেছে, ঠিক আছে। 31 মিনিট কোণ উৎপন্ন করেছে, যাদের ব্যাস কত, পায়ের মান এখানে দেওয়া আছে। তোমরা এখানে পাশের ছবিটা লক্ষ্য করো, এই যে এই মানটা এখানে দেওয়া আছে কোশ্চেনে, ঠিক আছে। তো এটা দ্বারা হচ্ছে আমাদের অঙ্কটা করতে হবে। এখান থেকে আমরা অঙ্ক করে চাঁদের ব্যাস এস সমান আর থিটা, এখান থেকে হচ্ছে আমরা এসের মানটা বের করব, এটাই আমাদের জানতে চাওয়া হয়েছে। তো আগামী ক্লাস এটা সমাধান করে দেবো। 177 পিস একটা জোড়াই কাজ আছে, এই জোড়াই কাজটা কীভাবে করতে হবে সে বিষয়ে আমরা আগামী ক্লাসে বিশদ আলোচনা করব, ঠিক আছে। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত সপ্তম অধ্যায় কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি, 175 পৃষ্ঠা, 176 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।